এই জায়গা
পিছিয়ে আয় না তো তুমি, উনি কিছু বলুক না, উনি কিছু বলছেন না, আমরাও কিছু বুঝতে পারছি না, আমাদেরও তো কাজকর্ম আছে, আমরাও ফেলে আসছি, তো কি বলবো উনাকে, উনি কিছু বলুক, উনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে, এত সমস্যার মধ্যে উনার মানে নিয়োগে কি প্রবলেম, এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি, হ্যাঁ এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে, তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন, কে চিড়েছে, আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন, এটাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তো যতদিন না উনি কিছু বলবেন আমাদের খোলামেলা করে যে কি করা উচিত, আমাদের কি করা উচিত আর উনি কি ভাবছেন আমাদের নিয়ে, ততদিন পর্যন্ত তো আর আমাদের কিছু বলার থাকে না, হয়তো একদিন সবাই চুপ করে যাবে, এডুকেশনও চুপ করে যাবে, শিক্ষাও চুপ করে যাবে একদম, আর আমাদের সমাজ কোথায়। গত বছর 2022 সালের 29 তারিখ আর 30 তারিখ পরীক্ষা দিয়েছি, তো আপনারা তো জানেনই 10,330 শিক্ষক ওনাদেরকে দূরীকরণের প্রতি পুরা শিক্ষা ব্যবস্থার কি হাল, তো প্রত্যেক দিন পত্রিকা বা নিউজ খুললেই দেখা যাচ্ছে, অনলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একদিন ওই দিকে রাস্তা অবরোধ হচ্ছে, ওই দিকে স্টুডেন্টরা রাস্তায় বসেছে, এটা কী কারণ, স্কুলের ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক নেই, কোনো কোনো স্কুল মাত্র 5 জন শিক্ষক দিয়ে চলছে, 200 জন স্টুডেন্ট, 300 জন স্টুডেন্ট, তারপরে আরও কোনো কোনো এমন অনেক স্কুলের সন্ধান পাচ্ছে যেখানে মাত্র 1-2 জন শিক্ষক আছে। আমাদের রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কিছু করছেন, অনেক জায়গাতে অনেক নতুন নতুন স্কুলের যেরকম কিছু কিছু নতুন স্কুলের 100টা যে বিদ্যাজ্যোতি স্কুল করেছে, এটার পেছনে রাজ্য সরকারের উদ্দেশ্য কী, শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করা, উন্নত করা, এটা রাজ্য সরকার করছেন, আমরা এটা অবশ্যই মানছি যে রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার তো চেষ্টা করছে কিন্তু স্কুল বিল্ডিং করে কী হবে, স্কুলের ডেভেলপমেন্ট কীভাবে হবে, একটা শিক্ষক ছাড়া কোনো স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে এই কীভাবে উন্নয়নটা সম্ভব হবে, আর যেখানে আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে 29 তারিখ আর 30 তারিখ, আর আজকে প্রায় 1 বছর 2 দিন 3 দিন হয়ে গেছে, আমরা 1 বছর ধরে বসে আছি, স্কুলে টিচার নেই, আর 40,000 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র পাস করেছে 361 জন, মানে 1% থেকে কম, তাহলে আমরা এটাই চাচ্ছি যে রাজ্য সরকার যদি স্কুলের বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চায়, আসলে চাচ্ছে, তাহলে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না কেন, 1 বছর ধরে আমরা আসছি, আমরা একবার দুইবার নয় অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে বা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের ব্যাপারে কিচ্ছু বলছেন না, আমরা চাই যে উনি আমাদেরকে আমাদের সামনে এসে আমাদের সাথে কথা বলুক, যাতে উনি তো অবশ্যই এই রাজ্যের অভিভাবক এবং উনি জানেন ব্যাপারটা যে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়ের অবস্থাটা কীরকম, বা উনি আমাদের ব্যাপারটাও জানেন যে আমরাও তো বেকার, আমরাও তো খুব কষ্ট করে পড়াশোনা করে পাস করেছি, আমাদের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে, রাজ্যের ছাত্রদের স্বার্থে, অভিভাবকের স্বার্থে, মানে বলতে গেলে পুরো ত্রিপুরার স্বার্থে আমরা একটাই চাই যে আমাদের যেন অতি সত্বর নিয়োগ করা হয়, তাহলেই সব সমস্যার সমাধান হবে, অভিভাবকরা চাই, বিদ্যালয়ের শিক্ষক আমরা চাই, আমাদের চাকরি বা আমাদেরকে নিয়োগ করা হোক, স্টুডেন্ট চাই, বিদ্যালয়ের শিক্ষক, সব কিছু সমস্যার একটাই সমাধান, 2022 সালে টেট পাস করা বা টেট উত্তীর্ণ সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয়, এটাই করজোড়ে মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমাদের সবার পক্ষ থেকে করজোড়ে নিবেদন, এবং পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি স্যারকে আবেদন জানাচ্ছি, পুরো স্টুডেন্ট যারা আছে, অভিভাবক যারা আছে, আমারও ছোটো ভাই বোন আছে যারা স্কুলে পড়ে, আমাদের সবার এখানে ছোটো ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা স্কুলে পড়ছে, তাদেরও সেম সমস্যা, শুধু আমাদের দিক থেকে নয়, ক্রিয়াটকদের দিক থেকে নয়, যারা আমাদের ছোটো ভাই বোন বিদ্যালয়ে আছে তাদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে, সব কিছু
পক্ষ থেকে মানে বলতে গেলে পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্যারের কাছে একটাই অনুরোধ, যেন স্যার আমাদের অতি সত্ত্বর নিয়োগ করেন এবং আমাদের এই যে রাজ্যের এই সমস্যা শিক্ষক স্বল্পতা দূরীকরণে আমাদের একটা ভালো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। উনি যে সূর্যমণিনগর স্কুল উদ্বোধন করেছিলেন, উনি যে সূর্যমণিনগর স্কুল উদ্বোধন করেছিলেন, স্কুল উদ্বোধন করলে কোনো লাভ হবে না, স্কুলে শিক্ষক নেই, শিক্ষক ছাড়া স্কুল উদ্বোধন করলে কী লাভ হবে? তো স্যারকে বলতে চাই ডেলি আন্দোলন করতে ভালো লাগে না, যদি চাকরি যদি আমাদের দেয় তাহলে বলতে ওনাকে যদি আমাদের চাকরি দেবেন, আর না যদি না দিতে পারে তাহলে বলে ঠিক আমাদের চাকরি দেওয়া হবে না। তো ডেলি আন্দোলন করতে ভালো লাগে না। টিচার নিয়োগ করা হচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, স্যার যাতে আমাদেরকে দ্রুত নিয়োগ করে, আমাদের আমাদের বেকারত্বের ইয়ে থেকে মুক্তি দিয়ে দেয়, প্লাস স্টুডেন্টদেরও টিচারের দরকার। ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয়, সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার, এখানে আমাদের কিছু করার নেই। আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে, কিন্তু আইনের বাইরে কোনো কাজ করা ওদের ওটা হবে না। কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাক্সটা এটা পুলিশ কর্তৃপক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা ভুল কথা, পুলিশকে তো ছিঁড়তে যাবে, এটা তো আমরা নিজের চোখে দেখলাম। না না, এটা এটা প্রশ্ন এদেরকে আটকানো হয়েছে সেটাই বলছি। এরা তো আন্দোলন করছে, তারপরে পুলিশ ফ্ল্যাগ ছিঁড়ে দেবে। না না, এটা ঠিক না।